সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। বাকলিয়া উচ্চ বিদ্যালয় থেকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো, ঘরে আছো, সুস্থ আছো। আমি আজকে নবম এবং দশম শ্রেণীর মানবিক বিভাগের শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আমি ইতিহাসের একাদশ অধ্যায় পড়াচ্ছিলাম গত ক্লাসের ধারাবাহিকতায়। আজকেও আমি একটা পাঠ নিয়ে আসছি তোমাদের কাছে। ওই পাঠটি হচ্ছে যুক্তফ্রন্ট এবং প্রাদেশিক নির্বাচন। আমাদেরকে যুক্তফ্রন্ট এবং প্রাদেশিক নির্বাচন সম্পর্কে আমাদেরকে জানতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা 156 পৃষ্ঠা খুলবে, মেন বইয়ের 156 পৃষ্ঠা খুলবে। যুক্তফ্রন্ট আমাদেরকে প্রথমেই জানতে হবে, যুক্তফ্রন্ট কত সালে হয়েছিল? 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচন হয়েছিল। 1954 সালে যুক্তফ্রন্ট গঠন এবং নির্বাচন ছিল বাংলার রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ উদ্ধার। মূলত এই নির্বাচন ছিল পশ্চিম পাকিস্তানি শাসক এবং তার দশকদের শোষণের বিরুদ্ধে এক ব্যালট বিপ্লব। পাকিস্তান সৃষ্টি কয়েক বছরের মধ্যে ক্ষমতাসীন মুসলিম লীগের বিভিন্ন উপদল, আভ্যন্তরীণ কোন দল, ব্যর্থ শাসন, অঞ্চল ভেদে বৈষম্যমূলক নীতি প্রভৃতির কারণে নতুন নতুন রাজনৈতিক দল গঠন আবশ্যক হয়ে পড়ে। বিশেষ করে এই সময় পূর্ব বাংলার মুসলিম লীগ শাসনের চরম ব্যর্থতার ফলে আওয়ামী মুসলিম লীগ, কৃষক শ্রমিক পার্টি, পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি, নেজামুল ইসলাম, পাকিস্তান জাতীয় কংগ্রেস প্রভৃতি রাজনৈতিক দলের জন্ম হয়। এর আগে থেকে 1951 সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও মুসলিম লীগ সরকার পরাজয়ের আশঙ্কায় নানা টালমহানা করে নির্বাচনের তারিখ বারবার পিছিয়ে দেয়। অবশেষে সরকার পূর্ব বাংলায় প্রাদেশিক নির্বাচনের তারিখ ধার্য করেছে 1954 সালে 8ই মার্চ। তাহলে আমরা ফাইনালি জানতে পারবো যে যুক্তফ্রন্ট কত সালে হয়েছিল। যুক্তফ্রন্ট 1954 সালে 8ই মার্চ হয়েছিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা এখানে একটা জ্ঞানমূলক প্রশ্ন পেয়ে গেছ। যুক্তফ্রন্ট নির্বাচন কত সালে হয়েছিল? যুক্তফ্রন্ট নির্বাচন 1954 সালে 8ই মার্চ হয়েছিল। এখন যুক্তফ্রন্ট গঠনের পটভূমি এবং 21 দফা কর্মসূচি। 21 দফা কর্মসূচিতে আমাদেরকে সবার কিন্তু মুখস্থ করতে হবে, পরবর্তী ক্লাসে কিন্তু আমি তোমাদের কাছ থেকে এটা নিব। 1954 সালের নির্বাচনে পূর্ব বাংলার রাজনৈতিক দলগুলির মধ্যে মুসলিম লীগ ছিল পুরাতন এবং বড় দল। এছাড়া পূর্ব বাংলার প্রাদেশিক সরকার পরিচালনা কর্তৃপক্ষ মুসলিম লীগ। ফলে 1954 সালের নির্বাচনে সদ্য প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো মুসলিম লীগকে পরাজিত করার কৌশল হিসেবে জোটবদ্ধ হয়ে নির্বাচন করার পরিকল্পনা নেয়। এর পরিপ্রেক্ষিতে 1953 সালের 14ই নভেম্বর ময়মনসিংহে অনুষ্ঠিত আওয়ামী মুসলিম লীগের কাউন্সিলে যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত হয়। যুক্তফ্রন্ট মূলত চারটি বিরোধী রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত হয়। 1. মাওলানা ভাসানীর নেতৃত্বাধীন। 2. শের বাংলা এ কে ফজলুল হকের নেতৃত্বাধীন মাওলানা আতাহার আলী। 4. হাজি দানেশের বামপন্থী গণতন্ত্রী দল। তাহলে আমাদের এখানে চারটি বিরোধী রাজনৈতিক দলের কথা আমাদেরকে মনে রাখতে হবে। 1. মাওলানা ভাসানী। 2. শের বাংলা এ কে ফজলুল হক। 3. মাওলানা আতাহার আলী। 4. হাজি দানেশ। তাহলে আমরা এই চারটি বিরোধী দলের কথা আমরা মনে রাখবো, যে সমন্বয়ে গঠিত হয়েছিল যুক্তফ্রন্ট। কিন্তু যুক্তফ্রন্টের নির্বাচনের প্রতীক কি ছিল? নৌকা। আওয়ামী মুসলিম লীগের নির্বাচন কর্মসূচির 42 দফা প্রথম দাবি নিয়ে যুক্তফ্রন্টের 21 দফা নির্বাচন ইস্তেহার ঘোষণা করা হয়। তাহলে আমরা এখন 21 দফা দাবিটা কি ছিল আমরা একটু দেখে নিব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলি দেখো। 21 দফা কর্মসূচি। 1. বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্র হিসেবে ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। 2. বিনা ক্ষতিপূরণে জমিদারের কথা বিলুপ্ত এবং ভূমিহীন কৃষকদের বিত জমি বিতরণ করা। 3. পাট শিল্পকে জাতীয়করণ করা। 4. কৃষি উন্নতির জন্য সমবায় কৃষি ব্যবস্থা প্রবর্তন করা। 5. অবৈতনিক এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তন করা। 6. মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান। 7. বায়ান্নের ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণে শহীদ মিনার নির্মাণ। 8. 21 ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসেবে সরকারি ছুটির দিন ঘোষণা করা। 9. 1940-এর লখট প্রস্তাব অনুযায়ী পূর্ব বাংলাকে পূর্ণ স্বায়ত্তশাসক প্রধান। 10. আইন পরিষদের মেয়াদ কোনোভাবে বৃদ্ধি না করা। 11. আইন পরিষদের শাসন শূন্য হলে 3 মাসের মধ্যে উপনির্বাচন দিয়ে তা পূর্ণ করা। অর্থাৎ 21টি দফার মধ্যে এখানে চলে আসছে কয়টি দফা? 11টি দফা। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আরও সুবিধা হয়েছে, এই 11টি দফা তোমরা মুখস্থ করে ফেলবে। নির্বাচনের ফলাফল। নির্বাচনের ফলাফল কী ছিল? 1954 সালে 8ই মার্চের নির্বাচন ছিল পূর্ব বাংলার প্রথম অবাধ এবং সর্বজনীন ভোটাধিকারের মাধ্যমে সাধারণ নির্বাচন। নির্বাচনে শতকরা 37.1
হবে নির্বাচনের ফল প্রকাশিত হবে মোট 309টি আসনের মধ্যে যুক্ত ফ্রন্ট 223টি আসন লাভ করেছে তাহলে আমাদেরকে এই জিনিসগুলো এই কুঠিয়েটি জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে এগুলো না দিয়ে কিন্তু ইতিহাসে ভালো নম্বর আশা করা যায় না মোট 309টি আসনের মধ্যে যুক্ত ফ্রন্ট কতটি আসন পেয়েছিল 223টি আসন পেয়েছে ক্ষমতাসীন মুসলিম লীগ পায় মাত্র 9টি আসন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা এখন চলে যাই নির্বাচনের তাৎপর্যের মধ্যে নির্বাচনের তাৎপর্য 1954 সালে নির্বাচন ছিল মুসলিম লীগের অন্যায় বৈষম্যমূলক এবং ব্যর্থ শাসনের বিরুদ্ধে বাঙালির ঐক্যবদ্ধ প্রতিবাদ বাঙালি জাতি এই নির্বাচনের মাধ্যমে মুসলিম লীগকে বুঝিয়ে দেয় যে তারা পূর্ব বাংলায় মুসলিম লীগকে আর চায় না যুক্ত ফ্রন্ট নেতৃবৃন্দের জনপ্রিয়তা বিশেষ করে তরুণ নেতৃত্বের জনপ্রিয়তা পূর্ব বাংলার ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির পথ সুগম করে কারণ অনেক তরুণ নেতার কাছে মুসলিম লীগের বড় বড় নেতার পরাজয় ঘটে এছাড়া যুক্ত ফ্রন্টের মধ্যে আওয়ামী মুসলিম লীগের সর্বোচ্চ আসন লাভ ভবিষ্যতে তাদের পূর্ব বাংলার ঘনিষ্ঠ নেতৃত্ব প্রতিষ্ঠার ইঙ্গিত বহন করে এই নির্বাচনের মাধ্যমে পূর্ব বাংলার রাজনীতিতে ধর্ম নিরপেক্ষ ধারা সৃষ্টি হয় সর্বোপরি এই নির্বাচনের মাধ্যমে মুসলিম লীগ ও অবাঙালি নেতৃত্বের প্রতি বাঙালির মনে ব্যাপক অনাস্থা জন্মায় তারা বুঝতে পারে পশ্চিম পাকিস্তানি এবং তাদের এই দেশীয় দর্শকদের দ্বারা বাঙালির প্রকৃত মুক্তি সম্ভব নয় ফলে বাঙালি জাতীয়তাবাদী আদর্শের ভিত্তিতে পুরো বাংলাভাষী সাহিত্য শাসনের প্রতি তাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা আজকে কি কি পড়েছি আমরা পড়েছি যুক্ত ফ্রন্টের পটভূমি এবং প্রাদেশিক নির্বাচন এই নির্বাচনী ফলাফলগুলি কি ছিল আবার নির্বাচনের তাৎপর্যগুলি কি ছিল তার মধ্যে আরেকটি প্রশ্ন আছে 21 দফা কর্মসূচি এই 21 দফা কর্মসূচির মধ্যে আবার বইতে সংক্ষিপ্ত করে দেওয়া আছে 11টি দফা দিয়েছে আমরা এই 11টি দফাগুলি শিখে ফেলব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আজ এতটুকুতে তোমরা যা পড়িয়েছি একটু মনোযোগ দিয়ে ক্লাসটি করবে এবং মুখস্থ করে ফেলবা পরবর্তী ক্লাসে যাতে তোমাদের সাথে আমার ইজিলি কথা বলতে সুবিধা হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আজকের মতো এখানে আল্লাহ হাফেজ